অপূরণীয় একটা ক্ষতি হয়েছে, ওনার জায়গাটা তো কেউ পূরণ করতে পারবে না। ওনার মতো লোকের অভাব আমরা প্রত্যেক মুহূর্তে অনুভব করি, কেন উনি সব ব্যাপারে একটা সক্রিয় ভূমিকা রাখতেন, চেষ্টা করতেন যে যে সমস্যা আছে এটা থেকে কিভাবে আমরা বেরোতে পারি, এবং অনেককে সংগঠিত করে সেকে মোকাবিলা করতেন। তো এইরকম তো আর দ্বিতীয় লোক কোনো লোক আমাদের মধ্যে পাবো আমি মনে করি না। সব ব্যাপারে যখনই কোনো সমস্যা হতো উনি ছুটে আসতেন, অপেক্ষা করতেন না কি ওনাকে ডাকতে, উনি নিজে যে চেষ্টা করতেন সবাইকে সঙ্গে নিয়ে একটা অবস্থা তৈরি করতে যেখানে সে সমস্যার সমাধান করা যায়, মানুষের পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে। এটা ওনার অসাধারণ গুণ ছিল, এবং উনি অনেকগুলো ব্যাপারে ঝুঁকি নিয়ে হলেও এই কাজটা করেছেন, যেটা পরিস্থিতি থেকে, জটিল পরিস্থিতি থেকে মানুষকে বাঁচিয়ে বের করে নিয়ে এসছেন। ওনার আজকে অনুপস্থিতিতে আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। জনগণকে সচেতন হওয়া, ঐক্যবদ্ধ হওয়া এবং সবাই মিলে চেষ্টা করে, এই অনৈক্য থাকলে হবে না, কেন আমরা একের অন্যের বিরুদ্ধে লেগে থাকি, আর আসল জায়গাগুলো সবাই মিলে চেষ্টা করি না সেটাকে মোকাবিলা করতে। বিরাট একটা শূন্যতা সৃষ্টি হয়েছে যেটা সহজে খুব পূরণ হবে বলে মনে হয় না। অনেক ওনার সঙ্গে কাজ করেছি।